प्रिय शिक्षार्थी आशा करी सबा भलो आज सबा भलो आज तो आज के तुम्हारे हिंदू धर्म और नैतिक शिक्षा क्लास सेवन तृतीय अध्याय तृतीय अध्याय हलो हिंदू धर्म स्वरूप विश्वास चैप्टर हल हिंदू धर्म एक सुप्राचीन धर्म এই ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে কোনো একজন মাত্র ব্যক্তিকে চিহ্নিত করা যায় না। বহু সাধকের সাধনায় এই ধর্ম বিকশিত হয়ে চলছে। ঈশ্বরের স্বরূপ হিন্দু ধর্মের স্বরূপ ঈশ্বরের স্বরূপ তার প্রতি বিশ্বাস কর্মবাদ জন্মান্তর অবতার তত্ত্ব দেবদেবীর পূজা মঙ্গলা নারীর প্রতি মর্যাদাবোধ এগুলো হিন্দু ধর্মের প্রধান বৈশিষ্ট্য। এই সকল বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে হিন্দু ধর্মের স্বরূপ উপলব্ধি ও ব্যাখ্যা করা যায়। প্রথম পরিচয় হিন্দু ধর্মের স্বরূপ পাঠ এক হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। প্রত্যেক ধর্মের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো তাকে স্বাতন্ত্র্য দিয়েছে। হিন্দু ধর্মের বিশেষ তত্ত্ব কতগুলো ধর্মবিশ্বাস ও ধর্মকৃত রয়েছে যেগুলো হিন্দু ধর্মের নিজস্ব বৈশিষ্ট্য, যেমন ঈশ্বর তত্ত্ব, ঈশ্বরে বিশ্বাস ও ভক্তি, কর্মবাদ ও জন্মান্তর, অবতারবাদ, মোক্ষলাভ, জীব ও জগতের কল্যাণ ভাবনা ইত্যাদি। আর এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে হিন্দু ধর্মের স্বরূপ। এখন হিন্দু ধর্মের স্বরূপ প্রকাশক প্রধান প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে জানব। ঈশ্বর তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব কি? হিন্দু ধর্মে ঈশ্বরকে নিরাকার বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু তিনি এক এবং অদ্বিতীয়। এ বিষয়ে সুদৃঢ় বিশ্বাস ব্যক্ত করা হয়েছে। আমরা জানি নিরাকার ঈশ্বরকে বলা হয় ব্রহ্ম। যখন প্রভুত্ব করেন তখন তিনি ঈশ্বর, জীবকে যখন কৃপা করেন তখন তাকে বলা হয় ভগবান। হিন্দু ধর্মের বিশেষ বৈশিষ্ট্য এই যে নিরাকার ঈশ্বর প্রয়োজনে সাকার রূপ ধারণ করতে পারেন, সাকার রূপ ধারণ করে পৃথিবীতে নেমে আসতে পারেন। আমরা জানি ঈশ্বর এভাবে নেমে আসলে তাকে অবতার বলে। এই অবতারবাদ হিন্দু ধর্মের বিশেষ বৈশিষ্ট্য। আবার ঈশ্বরের কোনো গুণ বা শক্তি আকার পেলে তার নাম দেবদেবী। এই দেববাদও হিন্দু ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য। আমরা জানি জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর অবস্থান করেন, তাই জীব মাত্রই শ্রদ্ধেয় এবং তার সেবা করতে হয়। কারণ জীব সেবা যে ঈশ্বরের সেবা। আর এখানে রয়েছে হিন্দু ধর্মের নৈতিক শিক্ষার মূল ভিত্তি। জীবকে ঈশ্বর জ্ঞান করলে আর কোনো দ্বন্দ্ব সংঘাত বা হানাহানির প্রশ্নই উঠে না, জীবকে কষ্ট দেওয়ার প্রশ্ন উঠে না। কারণ জীবকে কষ্ট দেওয়া মানে ঈশ্বরকে কষ্ট দেওয়া। হিন্দু ধর্ম অনুসারে ব্রহ্ম বা ঈশ্বর অবতার, দেবদেবী এবং জীব সব মিলিয়ে এক ঈশ্বর। এই হলো হিন্দু ধর্মের ঈশ্বর তত্ত্ব। পার্ট দুই ও তিন ঈশ্বরে বিশ্বাস ও ভক্তি। তোমাদের ঈশ্বরে বিশ্বাস ও ভক্তি থেকে প্রশ্ন আসতে পারে, কর্মবাদ ও জন্মান্তরবাদ থেকে প্রশ্ন আসবে। একটু খেয়াল করো, হিন্দু ধর্মের অনুসারীরা ঈশ্বরের গভীরভাবে বিশ্বাস করেন,
তারই নির্ধারিত নিয়ম অনুসরণ করে বিশ্ব সংসার চলছে। তিনি সৃষ্টি স্থিতি ও বিনাশের সর্বময় কর্তা। তিনি পরম দয়ালু, পরম করুণাময়, তাই তাকে ভক্তি করা কর্তব্য। দেব দেবীরাও ঈশ্বরের অংশ, তাই তাদেরকেও ভক্তি করা হয়। কর্মবাদ ও জন্মান্তরবাদ। ঈশ্বর সর্বশক্তিমান, সকল কিছুর পরিচালক তিনি। জীবের জীবিকা অর্জনের জন্য কর্ম তিনি সৃষ্টি করেছেন। আমরা যা কিছু করি সেই সবই কর্ম। ঘর বাড়ি তৈরি করা, ফসল উৎপাদন করা, ব্যবসা বাণিজ্য করা, লেখাপড়া করা, পূজা অর্চনা, ধ্যান ধারণা সবই কর্মের মধ্যে পড়ে। প্রত্যেক কর্মেরই ফল আছে। যেই যেভাবে কর্ম করবে সেই সেভাবে ফল ভোগ করবে। শুভ কর্মের ফল শুভ বা পুণ্য, আবার অশুভ কর্মের ফল অশুভ বা পাপ। এই কর্মফল কিন্তু কর্মকর্তাকে অবশ্যই ভোগ করতে হবে। ভোগ ছাড়া কোনো কর্মফল নষ্ট হয় না, এটাই কর্মবাদ। এই কর্মফল ভোগের জন্য প্রয়োজনে পুনরায় জন্মগ্রহণ করতে হয়, একে বলা হয় জন্মান্তর। এই কর্মবাদ ও জন্মান্তরবাদ হিন্দু ধর্মের দুটি প্রধান বৈশিষ্ট্য। মোক্ষলাভ। হিন্দু ধর্মের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মোক্ষলাভ। মোক্ষ কথাটির অর্থ হচ্ছে কি? চিরমুক্তি লাভ। কোথা থেকে মুক্তি? বারবার জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি। জীবের আত্মা ঈশ্বর বা পরমাত্মার অংশ। চিরমুক্তি লাভ করে জীবাত্মা ঈশ্বর বা পরমাত্মার সঙ্গে মিশে যায়, তখন আর জন্মগ্রহণ করতে হয় না, একেই বলে মোক্ষ। মোক্ষ লাভের উপায় হচ্ছে সকল কর্ম ঈশ্বরে সমর্পণ করা, অর্থাৎ সকল কাজ ঈশ্বরের কাজ মনে করে সম্পাদন করা। ভোগের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে জীবন যাপন করা এবং জীব জগতের জন্য কল্যাণকর কাজ করে যাওয়া। পাঠ চার ও পাঁচ, জীব ও জগতের কল্যাণ ভাবনা। হিন্দু ধর্ম অনুসারে ধর্মাচরণের মূল লক্ষ্য হচ্ছে আত্মমোক্ষায় জগদ্দিতায় চ। অর্থাৎ ধর্মাচরণের মূল লক্ষ্য হচ্ছে নিজের মোক্ষলাভ ও জগতের কল্যাণ। কেবল নিজের মোক্ষলাভের বিষয়ে চিন্তা করলেই হবে না, তাহলে তা হবে একান্ত আত্মসুখের চিন্তা। হিন্দু ধর্ম কেবল নিজের সুখের চিন্তা করার বিষয়টি মোটেই অনুমোদন করে না। আত্মমুক্ত চিন্তার পাশাপাশি জগতের কল্যাণ করতে হবে, নইলে ধর্মাচরণ অসম্পূর্ণ থেকে যাবে আর মোক্ষ লাভ হবে না। সুতরাং জীব জগতের কল্যাণ করা মোক্ষলাভের অন্যতম উপায়। ধর্মকৃত্য। ধর্মের প্রয়োগ তার কৃত্য বা উপাসনায়, ধর্মাচারে ও আচরণীয় সংস্কারে। হিন্দু ধর্ম অনুসারে ঈশ্বরের নিরাকার রূপকে উপাসনা করা হয় মন্ত্র জপে ও গানে কীর্তনে। আবার সাকার উপাসনা করা হয় দেবদেবীর প্রতিমা নির্মাণ করে তাদের সুনির্দিষ্ট পূজাবিধি অনুসরণ করে পূজা করার মাধ্যমে। হিন্দু ধর্ম চর্চার ক্ষেত্রে কিছু ধর্মাচার ও সংস্কার পালন করতে হয়। তাহলে তোমাদের পূজাবিধি, দেবদেবীর প্রতিমা নির্মাণ করে কি করতে হয়? পূজাবিধি করতে হবে। ধর্মের প্রয়োগ কিসের সংস্কার? ধর্মের প্রয়োগ তার কৃত্য বা উপাসনায়, ধর্মাচারে ও আচরণীয় সংস্কার। এভাবে কিছু ছোট ছোট প্রশ্ন আসতে পারে এবং হয়তো এভাবেও আসতে পারে কর্মবাদ ও জন্মান্তরবাদের বর্ণনা করো, এভাবেও আসতে পারে। তাহলে তোমরা যদি রিডিং পড়াটাকে একটু মনোযোগ সহকারে ভালো করে পড়ে নাও, তাহলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে, সুন্দরভাবে উত্তর দিতে পারবে। হিন্দু ধর্ম চর্চার ক্ষেত্রে কিছু ধর্মাচার ও সংস্কার পালন করতে হয়। ধর্মাচারের মধ্যে রয়েছে নিত্যকর্ম ও যোগাসন, রয়েছে তীর্থভ্রমণ, গঙ্গা নদী সহ পবিত্র জলাশয়ে স্নান, অতিথি সেবা, তুলসী সেবা ইত্যাদি।
সংস্কার হচ্ছে প্রজন্ম পরম্পরায় চলে আসা দৈনন্দিন জীবনের ক্ষেত্রে করণীয় কিছু কাজ, যেমন জন্মকৃত, বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধ ইত্যাদি। সুতরাং ঈশ্বর তত্ত্ব, ঈশ্বরে বিশ্বাস ও ভক্তি কতিপয় মৌলিক ধারণা ও বিশ্বাস এবং ধর্মকৃত্যের মধ্যে দিয়ে হিন্দু ধর্মের স্বরূপ প্রকাশ পায়। দ্বিতীয় পরিচ্ছেদ, হিন্দু ধর্মের বিশ্বাস, পাঠ 1, 2 ও 3, কর্মবাদ ও জন্মান্তবাদ। আমরা জানি যে কোনো ধর্ম কতগুলো ধর্ম বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, ওই ধর্ম বিশ্বাসগুলো তার ভিত্তি কর্মবাদ ও জন্মান্তরবাদ। হিন্দু ধর্মের দুটি প্রধান ভিত্তি হল কর্মবাদ ও জন্মান্তরবাদ। প্রত্যেক কর্মের শুভ অশুভ যেই ফল উৎপন্ন হয় সেটি কর্মকর্তাকে অবশ্যই ভোগ করতে হবে, কর্মকর্তাকে অবশ্যই ভোগ করতে হয়। চলতি জন্মে কর্মফলের ভোগ যদি শেষ না হয় তাহলে কৃতকর্মের ফল ভোগের জন্য মানুষের পুনঃ পুনঃ জন্ম হয়, একে বলে কর্মবাদ। আর জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর পুনর্জন্ম, একেই বলে জন্মান্তর। জন্মান্তরের পেছনে রয়েছে কর্মবাদ। জন্মান্তরে কর্মফল ভোগের একটি ধর্মীয় উপাখ্যান এখন বর্ণনা করা হলো। অনেক অনেক কাল আগে বিষ্ণুভক্ত এক রাজা ছিলেন, তার নাম ছিল ভরত। বিশ্বরূপের কন্যা পঞ্চজনাকে তিনি বিয়ে করেন। তাদের সংসারে 5 পুত্রের জন্ম হয়। রাজা ভরত পুত্রদের মধ্যে রাজ্য ভোগ করে দেন, রাজ্য ভাগ করে দেন। এরপর তিনি তপস্যার জন্য বনে গমন করেন। সাধনার দ্বারা রাজা ভরত হলেন সাধক ভরত, মনি ভরত। একদিন তিনি নদীতে স্নান করতে গেলেন, সেখানে দেখতে পেলেন এক হরিণী জল পান করতে এসেছে। হরিণীটির বাচ্চা প্রসবের সময় হয়ে এসেছে। এমন সময় বনের ভেতর থেকে সিংহের গর্জন শোনা গেল। ভয়ে হরিণী নদীর তীরে পড়ে যায় এবং তার গর্ভ থেকে এক বাচ্চা হরিণীর জন্ম হয়। হরিণী মৃত্যুবরণ করেন। এই দৃশ্য দেখে ভরত মুনি দয়াযুক্ত চিত্তে হরিণী শিশুটিকে রক্ষার জন্য নিয়ে আসেন তার আশ্রমে। মাতৃহীন হরিণী শিশুর যত্নে আদরে তার সময় কাটে। এর ফলে মুনির তপস্যা আর রইল না। এই হরিণী শিশুর চিন্তা করতে করতে তিনি দেহত্যাগ করেন। শাস্ত্রে বলে মানুষ যেরূপ চিন্তা করতে করতে দেহত্যাগ করেন তিনি সেই রকম জন্ম লাভ করেন। তিনি তাই ভরত মুনিকেও হরিণ রূপে জন্মগ্রহণ করতে হলো। তবে হরিণ হয়ে জন্মালেও তার পূর্বজন্মের কাহিনী স্মরণে ছিল, তাই হরিণ জীবনেও তপস্বীদের আশ্রম প্রান্ত থেকে ধর্মকথা তপস্যার কথা শুনতে শুনতে দেহত্যাগ করে পুনরায় মনুষ্যের জন্ম প্রাপ্ত হন এবং ঈশ্বর আরাধনা করে তার অনুগ্রহ লাভ করে। কর্মফল অবশ্যই ভোগ করতে হয়, এই ধর্মীয় বিধান বিজ্ঞানসম্মত। প্রত্যেক কাজেরই একটা কারণ বা হেতু থাকে, আর যখনই একটা কারণ এসে পড়ে তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে আসে কাজের ফল। তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে কর্মবাদ ও জন্মান্তরবাদ সম্পর্কে যা জানো তা লিখো, এই ধরনের আসতে পারে, বা কর্মবাদ ও জন্মান্তরবাদ সম্পর্কে বর্ণনা দাও। কিন্তু সেই জানে না যে বৃষ্টিতে ভিজলে কর্মফল অবশ্যই ভোগ করতে হয়, এই ধর্মীয় বিধান বিজ্ঞানসম্মত। প্রত্যেক কাজেরও একটা কারণ বা হেতু থাকে, আর যখনই একটা কারণ এসে পড়ে তার সঙ্গে যুক্ত হয়ে আসে কাজের ফল। এক বালক বৃষ্টিতে ভিজে ঠান্ডা জলে স্নান করে আনন্দ পায়, কিন্তু সেই জানে না যে বৃষ্টিতে ভিজলে এবং ঠান্ডা জলে দীর্ঘ সময় থাকলে তার অসুখ হতে পারে। সে না জানলেও কাজের ফল হিসেবে তাকে অসুস্থ হতে হয়। তাহলে দেখা যাচ্ছে কর্মের সঙ্গে কর্মের ফল সম্বন্ধযুক্ত। কর্ম করলে কর্মফল আসে, আর সে কর্মফল অবশ্যই কর্মকর্তাকে
भोग करते हैं। ये परिवर्तनहीन व्यवस्था सम्पर्के सबाई सचेतन हब एवं शुभ अशुभ कर्म विवेचना करे जीवन पथे शुभ कर्म अनुशीलन करब। पाठ चार और पांच नारी मर्यादा। जीवने नारी पुरुष निजस्व अवस्थान रही पुरुष कर्मस्थल प्राय थाके गृहर बाहरे অপরদিকে অধিকাংশ নারীর কর্মস্থল তার সংসারকে নিয়ে গড়ে ওঠে। জন্মের পরে কন্যা মা বাবার স্নেহ যত বেড়ে ওঠে শিক্ষা গ্রহণ করে। বিবাহিত জীবনে সেই স্বামীর ঘরে যায়, স্বামীর সংসার তাকে দেখতে হয়। বৃদ্ধ বয়সে মহিলাকে পুত্র কন্যাদের উপর নির্ভর করতে হয়। এভাবে সমাজের একজন নারীর তিনটি অবস্থা দেখা যায়, কন্যা বধূ ও মাতা। বধূ হিসেবে স্বামীর সংসারে দেখাশোনা, ছেলে মেয়েদের লালন পালন, শিক্ষার ব্যবস্থা করা তার কাজ হয়ে পড়ে। এই কাজের মধ্যে দিয়ে নারী তার সংসার ধর্ম পালন করেন। একজন আদর্শ মায়ের হাতে আদর্শ সন্তান গড়ে উঠতে পারে। সন্তানের কাছে মায়ের মতো আর বন্ধু কেউ নেই। রোগে শোকে আনন্দে উৎসবে মাই হচ্ছেন সন্তানের শ্রেষ্ঠ আশ্রয়। সন্তানের কর্তব্য হচ্ছে মাকে শ্রদ্ধা করা, তার সেবা শুশ্রূষা করা। হিন্দু ধর্মের অন্যতম ধর্মশাস্ত্র হচ্ছে মনুসংহিতা। সেখানে সংসার জীবনে কেমন করে শান্তি এসে থাকে তার বর্ণনা দেওয়া আছে। সেখানে বলা হয়েছে যে সংসারে নারীরা আনন্দ উৎসবে সুখে জীবন যাপন করে সেই সংসারে তাই নারীদের প্রতি সদয় শ্রদ্ধাপূর্ণ আচরণ ধর্মের অঙ্গ হিসেবে গ্রহণ। হিন্দু ধর্মে ঈশ্বরের প্রকৃতি বা শক্তি হচ্ছে নারী। এই শক্তিকে বলা হয় একটা শক্তি মহামায়া। শক্তি ছাড়া কোনো কাজ হয় না, আর সেই শক্তির দেবী হচ্ছেন নারী। এভাবে নারী শক্তির প্রতি হিন্দু ধর্ম মর্যাদা প্রকাশ করেছে। ধর্মগ্রন্থে আরো বলা হয়েছে ঈশ্বর সৃষ্টির জন্য নিজেকে দুভাগ করলেন, এক ভাগ পুরুষ এবং এক ভাগ নারী। তোমাদের হিন্দুদের প্রায় ঘরে এই আমাদের ছবিটি থাকে, একবার নারী একবার পুরুষ। ধর্মগ্রন্থে বলা হয়েছে কি ঈশ্বর সৃষ্টির জন্য নিজেকে দুভাগ করলেন, একবার পুরুষ এবং একবার নারী। এই ভাগ কিন্তু সমান সমান, বেশি বা কম নয়। অর্ধ নারীশ্বর নামক একটি প্রতিমায় দেখা যায় অর্ধেক শিব ও অর্ধেক পার্বতী। এর তাৎপর্য পুরুষ ও নারীর সমতা এবং নারীর প্রতি পূর্ণ মর্যাদাবোধের প্রকাশ। মহাভারতে বলা হয়েছে যে পরিবারে নারীর প্রতি যথাযোগ্য মর্যাদা প্রদান করা হয় দেবতারা সেই পরিবারে আনন্দে বাস করেন। অন্যদিকে কোন পরিবারে নারী যদি অশ্রদ্ধা পান তাহলে সমস্ত শুভ কর্ম নিষ্ফল হয়। নারীর প্রতি মর্যাদা প্রদর্শনের উপায় হলো তাকে পরমা প্রকৃতি দেবী আদ্যা শক্তি মহামায়ার অংশ মনে করে শ্রদ্ধা জ্ঞাপন করা এবং ধর্মগ্রন্থের অনুশাসন মেনে সমতাপূর্ণ আচরণ করা। সর্বোপরি নারীর মধ্যেও আত্মারূপে ঈশ্বর অবস্থান করে, তাই নারীর প্রতি মর্যাদা প্রকাশ তো ঈশ্বরের প্রতি মর্যাদা প্রকাশ। হিন্দু ধর্মগ্রন্থ সমূহে নারীর প্রতি মর্যাদাবোধের যে সকল দৃষ্টান্ত রয়েছে আমরা তা অনুসরণ করব। সর্বক্ষেত্রে সম অধিকার নারীর দেখব এই সত্য মনে রেখে আমরা নারীর প্রতি মর্যাদা প্রকাশে উদ্বুদ্ধ হব। কর্মবাদ ও জন্মান্তর নারীর প্রতি মর্যাদাবোধ, ঈশ্বর জ্ঞানে জীবসেবা, পাপ পুণ্য, স্বর্গ নরকের ধারণা ইত্যাদি আরো অনেক বিশ্বাসের উপর হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত।
আর এই ধর্ম বিশ্বাসগুলোর লক্ষ্য হলো মানুষকে প্রকৃত মনুষ্যত্ব সম্পন্ন মানুষ রূপে গড়ে তোলা এবং পরিবার ও সমাজকে শৃঙ্খলাপূর্ণ ও শান্তিময় করে গড়ে তোলার জন্য সকলকে উদ্বুদ্ধ করা। তাহলে তোমাদের এই রিডিংয়ের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে কর্মবাদ ও জন্মান্তরবাদ সম্পর্কে কিছু যা জানো সংক্ষিপ্ত বর্ণনা দাও। সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপর হয়তো এইভাবে আসতে পারে ঈশ্বর তত্ত্ব কি, ঈশ্বর তত্ত্ব সম্পর্কে ঈশ্বর তত্ত্ব কি, তাহলে তোমাদের তৃতীয় অধ্যায়ে, তৃতীয় অধ্যায়টা একটু ভালো করে পড়ে নিবা, হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস তৃতীয় এবং চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে নিত্যকর্ম ও যোগাসন। নিত্যকর্ম ও যোগাসন সম্পর্কে তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায়টা একটু পড়ে নিবা, আর চতুর্থ অধ্যায়ে নিত্যকর্মসমূহ কী কী এবং নিত্যকর্মসমূহকে তোমার নিত্যকর্মের মধ্যে যে ভাগগুলি রয়েছে যেমন প্রাতকৃত, পূর্বাহ্নকৃত, মধ্যাহ্নকৃত, অপরাহ্নকৃত, সায়াহ্নকৃত ও নৈশকৃত, এই নিত্যকর্ম সম্পর্কে কিছু যা নিত্যকর্ম যোগাসন। নিত্যকর্ম আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সেই জন্য তোমাদের প্রশ্নটা একটু লিখে দিচ্ছি। নিত্যকর্ম সমূহ বর্ণনা করলে চতুর্থ অধ্যায়ে নিত্য কর্ম ও যোগাসন সম্পর্কে ভালো করে একটু পড়ে নিবা। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দর ও সাবলীলভাবে লিখার চেষ্টা করবে, প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে লিখার চেষ্টা করবে, ওখানে তোমার আবুল তাবুল কিছু লিখা যাবে না, সুন্দর করে লিখবে। যত সুন্দর করে লিখবে ততই তোমার মন্তব্যটা সুন্দর হবে, যেমন অতি উত্তম, উত্তম, ভালো। তোমার তুমি যদি বেশি সুন্দর করে লিখতে পারো তাহলে তোমার মন্তব্যটা হবে অতি উত্তম। আর সে পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এতটুকু।
বুকের মধ্যে সমাপ্ত করলাম। আমার স্যার একটু আসুন তো।